এবার আমরা বলেছিলাম যে 6 থেকে 8 নম্বর আয়াতে দ্বিতীয় সেকশনে আল্লাহ তাআলা একটা মাইন্ড ব্লোয়িং রিমাইন্ডার দিয়েছেন, একটা কোশ্চেন করে আমাদেরকে। কোশ্চেনটা কি ছিল? সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, অর্থাৎ হে মানুষ, কোন জিনিস তোমাকে তোমার রব থেকে ভুলিয়ে ধোকায় ফেলে রেখেছে, কোন জিনিস তোমাকে মহাচ্ছন্ন করে রেখেছে, কোন জিনিস তোমাকে এই মতিভ্রম এর ভেতরে ঢুকিয়েছে, ডিলিউশনের ভেতরে ঢুকালো কোন জিনিস? ইটস এ নাইস কোশ্চেন, মাইন্ড ব্লোয়িং কোশ্চেন। ওহে মানুষ, কোন জিনিস তোমাকে ধোকায় ফেললো? এ দয়াময় মেহরবান রবকে ভুলে যে তুমি পাপাচারে ডুবে রইলে, কোন জিনিস তোমাকে ডুবালো? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আরবিতে গাররা ইয়াগুররু, গুরুর মানে হচ্ছে ধোকা। ওমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, মাতাউল গুরুর ছাড়া কিছু নাই, দুনিয়াটা ধোকার একটা উপাদান ছাড়া কিছু না, পুরো দুনিয়াটা হচ্ছে একটা মোহ, পুরো পৃথিবীর কার্যাবলী হচ্ছে একটা ডিলিউশন, একটা মতিভ্রমের ভেতরে আমরা আছি, একটা মোহের ভেতরে আমরা আছি। হঠাৎ করে যখন মৃত্যুর ডাক এসে যাবে, তখন এই মোহ থেকে আমরা জেগে উঠব। আমরা প্রায় দেখি যে আমাদের চোখের সামনে জলজন্ত মানুষ, জলজন্ত আমার বন্ধুটা, আমার প্রিয়জন, এরা চলে যাচ্ছে, তারপরেও কিন্তু আমাদের এই মতিভ্রম কিন্তু কাটে না। তো এই এই যে আমাদের প্রিয়জনরা যে চলে যায়, আমাদের কাছের মানুষ সাথে পৃথিবী থেকে চলে যায়, এগুলো দেখে আমাদের ভাবা উচিত যে আমরা তো মোহের ভেতরে আছি, যে কোনো সময় যে কারো মৃত্যু চলে আসতে পারে। অল্প কয়েকদিন আগে আমাদের, আমি যে মাদ্রাসায় পড়াশোনা করেছি, বাংলাদেশের দারুন নাজাত সিদ্দিকে কামিল মাদ্রাসার একজন মুহাদ্দিস, উনি বয়সে খুব বেশি না, আমাদের চেয়ে হয়তো অল্প কিছু বছর বেশি হবে বয়স, আমরা যখন আলিমে পড়ি তখন তিনি পড়াশোনা শেষ করে ইমিডিয়েটলি জয়েন করেছেন। কিছুদিন আগে কক্সবাজার থেকে ফেরার পথে চকরিয়াতে অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন, তিনটি সন্তান রেখে চলে গেলেন, এই তো হুজুর নেই এখন, চলে গেলেন, ফুট করে চলে যায় মানুষ। এই যে এত ব্যস্ততা, ব্যবসায়িক ব্যস্ততা, ক্যারিয়ারগত ব্যস্ততা, এটা সেটা নিয়ে এমন একটা মতি ভ্রমের ভেতরে, এমন একটা ডিলিউশনের মধ্যে আমরা এত সুপার বিজি, আমরা রবকে ডাকার সময়ই পাই না। রবের সাথে একান্তে বসে যে একটি মোনাজাত করব, চোখের পানি ছাড়ব, আধ্যাত্মিকতার স্পিরিট বা লেভেলকে একটু ইনক্রিজ করার চেষ্টা করব, এই সময়টাই যেন আমাদের হয় না, কোথায় কোথায় যে আমরা পড়ে থাকি। আল্লাহ তাআলা মাইন্ড ব্লোয়িং একটা কোশ্চেন করে আমাদের এই মতিভ্রমকে কাটিয়ে তুলতে চাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা, কিসে তোমাকে এত ধোকায় ফেললো, কিসে? বিরাব্বিকাল কারীম, কারীম মানে হচ্ছে মেহরবান, দয়ালু মেহরবান, এই মেহরবান রব থেকে তোমাকে কিসে ধোকায় ফেললো, মানে দুনিয়াটা হচ্ছে আসলে একটা ধোকা। তিনি কেমন কারীম, কেমন মেহরবান? আল্লাহ তাআলা বললেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তিনি তোমাকে সৃষ্টি করেছেন, তারপরে তিনি তোমাকে সুষম করেছেন, তোমার সৃষ্টিটাকে তারপরে তোমাকে সুসামঞ্জস্য করেছেন। সুবহানাল্লাহ, হোয়াট অ্যান এক্সপ্রেশন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তিনি সৃষ্টি করেই ক্ষান্ত হন নাই, ফাসাওয়াকা, তোমাকে তিনি সুষম করেছেন, দু হাত দেয়া দরকার, দু হাত দিয়েছেন, দু পা দিয়েছেন, হেয়ারিং সিস্টেম দিয়েছেন, ভিশনারি সিস্টেম দিয়েছেন, ইন্টেলেকচুয়াল সিস্টেম দিয়েছেন, অ্যানালিটিক্যাল মাইন্ড দিয়েছেন, অর্থাৎ শুধু কোনো ধরনের কোনোভাবে কোনোরকম একটা সৃষ্টি করে ছেড়ে দেওয়া, এমন তা না, খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, সৃষ্টি করেছেন তোমাকে, তোমার সৃষ্টিটাকে তিনি সুষম করেছেন, শুধু সেটাই নয়, ফাআদালাক, সুসামঞ্জস্য করেছেন, আল্লাহু আকবার, ব্যালেন্সড করেছেন। একটু দেখেন এই যে আমাদের চোখের ব্যালেন্স, আপনি দেখেন দুই চোখের মাঝখানে ঠিক ততটুকু ফাঁকা, আমাদের একটা চোখের সাইজ যতটুকু ঠিক ততটুকু আমাদের দুই চোখের মাঝখানে আল্লাহ তাআলা অতটুকু স্পেস রেখেছেন। আমরা যদি আমাদের হাত দুইটাকে প্রসারিত করে দেই, আমার হাতের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যতটুকু, আমি আবার লম্বায়ও ঠিক ততটুকু, দুই পা, এত সুন্দর করে আল্লাহ তাআলা মানুষকে বানালেন মহাবিশ্বের মধ্যে, এই একটাই সৃষ্টি যে তার দুই পায়ের মধ্যে ভর করে বুককে টান টান করে, শির উঁচু করে, মাথা উঁচু করে এভাবে দাঁড়াতে পারে। সুবহানাল্লাহ, খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, ব্যালেন্সড করেছেন, দুই পা সমান, কারো যদি একটা পা একটু উঁচু হয় আর একটা নিচু হয়, ইমব্যালেন্স হয়ে যায়, সে হাঁটতে পারে না, হাত কারোটা একটু বড় আর একটা ছোট, এমনটাও হয় না। কত সুন্দর সুষমতার এই সৃষ্টি প্রক্রিয়া, কি চমৎকার তার এই এই ডিজাইন। ফখলাকাকা ফসওয়াকা ফাআদালাক, তিনি তোমাকে শুধু সৃষ্টি করে ছেড়ে দেন,
সুঠাম দেহি করেছেন, তোমার তোমাকে সুষম করেছেন, সুসামঞ্জস্য করেছেন। তিনি যেমনটি চেয়েছেন ঠিক তেমনটি তোমাকে কাঠামো দিয়েছেন, তিনি যেমন চান তেমনটি আমাদেরকে তৈরি করতে পারে। আমাদের খেয়াল করলে দেখবেন একজন নবজাতক শিশু যখন জন্মায় কেউ বাবার চেহারা নিয়ে জন্মায়, কারণ আল্লাহ তাআলা চেয়েছেন যে বাবার চেহারা নিয়ে সে জন্মাবে, কেউ মায়ের ফেস কাটিং নিয়ে জন্মায়, কেউ মামার চেহারা নিয়ে জন্মায়, কেউ হয়তো নানার চেহারার যে গড়ন, নাকের যে গড়ন, কপালের যে গড়ন সেটা নিয়ে জন্মায়। সুবহানাল্লাহ, ফি আইয়ি সূরাতিন মা শা আরাক্কাবাক, যে আকৃতিতে তিনি চেয়েছেন সে আকৃতিতে সুন্দর করে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি চাইলে আমার একটা চোখ নাও থাকতে পারতো, হাত না থাকতে পারতো, বিকলাঙ্গ হতে পারতো, মাঝে মাঝে তিনি অবশ্য পৃথিবীতে পাঠান দু একটা এরকম ডিফর্ম বেবি বলে এগুলোকে, যাতে করে আমরা বুঝি যে তিনি কত বড় মেহেরবান। মাঝে মাঝে দু একটা এরকম অঙ্গ হানি ঘটিয়ে কিছু সন্তান পৃথিবীকে পৃথিবীর ভেতর তিনি পাঠিয়ে কিছু ফ্যামিলিতে পাঠিয়ে তিনি বুঝান যে যারা সুন্দর সুশ্রী অবয়বের নবজাতক সন্তান যারা পেয়েছে তারা কত বড় নেয়ামত আল্লাহ তাআলার কাছে পেয়েছে। আল্লাহ বললেন শুধু সৃষ্টি করেনি, তোমাকে সুঠাম বানিয়েছে, সুষম করেছে, সুসামঞ্জস্য করে পৃথিবীতে পাঠিয়েছে। আর ওই মেহেরবান রবকে বাদ দিয়ে তুমি মাজারে যে সিজদায় পড়ে থাকো, তুমি দুনিয়ার এই মোহের ভেতরে আচ্ছন্ন হয়ে ডুবে থাকো। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এ দয়াময় মেহেরবান থেকে কিসে তোমাকে ধোকায় ফেলবে, দুনিয়াতে একটা ধোকা। আমি বলেছি যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, মাতাউল গুরুর মানে হচ্ছে ধোকার সামগ্রী। আসলে মাতাউল গুরুর মানে কি, একজন স্কলার রিসার্চ করছিলেন যে কোরআনের এই যে মাতাউল গুরুর দুনিয়াটাকে আল্লাহ তাআলা এক্সাম্পল দিয়েছেন যে দুনিয়াটা হচ্ছে মাতাউল গুরুর, অর্থাৎ ধোকার একটা সামগ্রী। আসলে মাতাউল গুরুরটা কি, তো তিনি খুঁজতে 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 ক্লাসিক আরবিতে এটার মিনিং কি খোঁজার জন্য অনেক দূর চলে গিয়েছেন আরব দেশের একেবারে বেদুইন এলাকায়। সেখানে যে তিনি জানতে পারলেন যে বোনদের যে মান্থলি সাইকেলটা হয় এই পিরিয়ডে তাদের ব্লিডিং হলে সেটাকে মোছার জন্য তারা যে গার্মেন্ট বা যে নেকড়া বা পপ নোংরা যে কাপড়টাকে তারা ইউজ করে পরে ফেলে দেয় এটাকে, ওইটাকে ক্লাসিক আরবিতে বেদুইনরা মাতাউল গুরুর বলে। তার মানে আল্লাহ তাআলা দুনিয়াটাকে এত ছোট, এত নগণ্য, এত তুচ্ছ একটা ছোট্ট বিষয় বলে উপস্থাপন করেছেন যে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া তো সেই আবর্জনা মাখা, সেই ময়লা মাখা ফেলে দেওয়া সেই ছোট্ট গার্মেন্ট, কাপড়ের টুকরার মতোও না। আর সেই দুনিয়ার পেছনে মহাচ্ছন্ন হয়ে একটা মতি ভ্রমের ভেতরে ঢুকে আমরা আল্লাহ তাআলাকে বেমালুম ভুলে গিয়েছি। আল্লাহ তাআলা আমাদের ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মহামহিম দয়াময় মেহেরবান কে রেখে কোথায় যে ডুবে আছো তুমি, এখনো কি তোমার ফিরে আসার সময় হয়নি, এখনো কি তুমি তোমার পাপের জন্য অনুশোচনায় পড়ে রিয়েলাইজেশন এনে চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চাওয়ার সময় কি তোমার এখনো আসেনি, কখন তোমার মতিভ্রম কাটবে, কখন সে সময় তোমার পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে একটা ডাক দিলেন